হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা অনেক 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 ভালো আছি। তো আজকে আর বলবো না যে যাওয়া যায় কি দেখি মা কি করছে, কারণ মা বাপি আর জ্যোতিমা গেছে পাশে একবারই নেমন্তন্ন সেখানে। আর আমার যেহেতু এক বছর বিয়ের হয়নি তাই আমি যেতে পারবো না, কারণ ওরা শ্রাদ্ধ বাড়ি আর আমার শ্রাদ্ধ বাড়ি খাওয়া বারণ আছে। তো এখন বাজে দুপুর তিনটে আর খুব খিদেও পেয়ে গেছে, যাই গিয়ে আমি খেয়ে নিই, তারপরে খেয়ে এসে পরে কথা বলছি। আমার জ্যোতিমার টিচার, তার আগে আমাদের দিদি, টিচার পরে ওরে বাবা দেখো মা এখন সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা দেবে পুরো বিটি সন্ধ্যা দেবে। আর আমরা এখন এখানে আছি, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, জানি না বৃষ্টি হবে নাকি। একটু বসি এখানে, চলো আবার পরে কথা হবে। দেখো ওই বোনটা আমাকে চুলে মেসেজ করে দিচ্ছে, খুবই ভালো লাগছে। স্পিড পোস্টে আমার আর আমার হাজবেন্ডের আধার কার্ড এসছে। আমাদের আধার কার্ড, বাড়িতে কেউ আসেনি, যে আমি মা আর ওই বোনটা এখন বসে আছি, বসে বসে এখন নিজেরা এমনি জাস্ট গল্প করছি। না ছোট ভাইদের আসতে বলেছি, কি আসবে কি আসবে মা, ছোট ভাইরা আসছে, আসুক তারপর আবার কথা হবে। যাই চলো চা করে নিয়ে আসি। দেখো আমরা একটু বেরিয়েছি, মানে আমরা না বলো একটু বলে দাও যে আমরা একদিনও বাড়ি থাকতে পারি না, পা শুরশুর করে আমাদের সন্ধ্যা হলেই। এই দেখো বড়দি ভাই, এই যে ছোট রোজ বেরোয় শুরশুর করছে। চলো আমরা এখন ঘুগনি আর সিঙ্গারা খাবো। দেখো আমরা একটা মাসি বাড়িতে এসছি আর মাসি রান্না বান্না করছে। কি করেছো মাসি? রুটি করেছি, আর করেছি আর কি দিয়ে খাবে তা সেটা বলো। কি দিয়ে খাবো? সবজি আছে রান্না করা। আচ্ছা এই দেখো দিদা, আমাদের খাবার হ্যালো, থ্যাংক ইউ, চিয়ার্স। ভালো আছে, দেখো কালকের ব্লগে এই যে হয়ে গেছিল। তোমার সত্যি সত্যি দেখি অ্যাড আছে, দাঁড়াও আমি। আজকে আবার মামিদের সাথে দেখা হয়েছে, দেখো তিন মামি, বড় মামি, ছোট মামি, মেজো মামি। তোমার এসে কি খারাপ রা। দেখো বাড়ি এসে আমরা আবার খেলাও শুরু করে দিয়েছি সেই ছোট্টবেলার মতো। Ha 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 ha!
অনেক খেললাম, অনেক মজা করলাম। এখন দিদি বাড়িটা চলে যাচ্ছে, টাটা করে দিয়ে যাও। খাবার রেডি হচ্ছে, ডাল ভাত দেখো, এখানে টমেটো পেঁয়াজ কাটা হচ্ছে ডালের জন্য। আর আমরা বৃহস্পতিবার দিন না আমরা তারকেশ্বর যাচ্ছি, তার জন্য নিরামিষ, 3 দিন আগে থেকে নিরামিষ খাচ্ছি, মানে আজকে অসুবিধা নেই কিন্তু কালকের থেকে নিরামিষ। আজকের ব্লগটা এই অবধি থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।